কি যে দিনকাল পড়ি গেল, ভিক্ষা ছাড়া কারো ঠাই পাওয়া যায় না। মানুষগুলার মায়া মহব্বত কমি যাবার লাগছে। এই ভাইডার ঠাই চাই যদি কিছু দেয়। ভাই গো, দয়া ধর্ম করেন, কিছু ভিক্ষা দেন। নেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পড়বেন। যা, কিছু মানুষের মধ্যে মনুষ্যত্ব এলাও আছে। হে ঈশ্বর, এই মানুষটা আমারে 50 টাকা নোট দিছে, এই মানুষটাকে আপনি লাখপতি বানিয়ে দিয়েন। এই মিয়া, আপনি কি বললেন? না, আমি কিচ্ছু বলিনি, আমি তো আপনার জন্য শুধু ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করলাম। কে জানে লাখপতি বানিয়ে দেয়। এই মিয়া, আমার টাকা ফেরত দে। আমি আবার কি করলাম? আমি তো করোড়পতি, আমাকে লাখপতি বানিয়ে দিব যে। হে ঈশ্বর, এই অধমকে দেখো, দোয়া পড়ানোরও আগে জানুন লাগবো কেরা করোড়পতি আর কেরা লাখপতি। একটা পয়সা দেন গো বাবা, আমি ভিক্ষা করে খাই। এইবার এই বাড়িটা যাই যদি কিছু পাই। মা গো, দয়া করেন 2টা পয়সা দেন। বৌমা, সন্ধ্যাবাতি দাও। হ্যাঁ দিচ্ছি মা। আচ্ছা মা, আপনাকে একটা কথা বলি, এই ভর দুপুরে আপনি আপনার বৌমাকে সন্ধ্যাবাতি দিতে বলতেছেন যে? আরে আর বলেন না, আমার বৌমাটা এত আলসে এত আলসে, যখন যেটা কাজ দেই তখন সে সময় মতন কিছুতেই করতে পারে না। এই যে সন্ধ্যাবাতি দিতে বললাম, এই সন্ধ্যা দিতে দিতে একেবারে ঠিক সন্ধ্যার সময়ই সন্ধ্যাবাতিটা দিব, তারপরে আপনাকে ভিক্ষা দিবে। তাহলে আমি এখন কি করব? আপনার যদি হাতে সময় থাকে তাহলে বসেন, সন্ধ্যার পরে নিয়ে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে তো আমার করার কিছু নাই। হে ঈশ্বর, আর কি দেখতে হইব, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে।